আমাদের অনেক সম্মানিত পেশেন্ট আছে যারা কালার ব্লাইন্ডনেস মানে রং আইডেন্টিফাই করতে পারে না। যেমন গতকাল একটা ইয়াং পেশেন্ট আমার চেম্বারে আসছে, উনি ডিফেন্সে পরীক্ষা দেবে। তো পরীক্ষা দিতে যাওয়ার সময় উনি দেখলো যে উনি কালার আইডেন্টিফাই করতে পারে না, সেই জন্য ওনার চাকরিটা হয়নি। এখন এই কালার ব্লাইন্ডনেস এর কারণ দুই ধরনের হয়, একটা কনজেনিটাল কালার ব্লাইন্ডনেস আর অ্যাকোয়ার্ড কালার ব্লাইন্ডনেস। যাদের কনজেনিটাল এই ব্লাইন্ডনেসটা থাকে তাদের খুব একটা চিকিৎসা আমাদের কাছে নাই। যে কালার ব্লাইন্ডনেস যারা থাকে তাদের এই ইশিহারে একটা সেন্সিটিভ টেস্ট আছে, যেটা যা আমার হাতে দেখা যাচ্ছে এখানে এই 12 লেখা আছে। আমরা যারা ভালো তারা কিন্তু এই লেখাটা আইডেন্টিফাই করতে পারবো, যাদের এই কালার ব্লাইন্ডনেস থাকে তারা আইডেন্টিফাই করতে পারবে না। যেমন এখানে 8 লেখা আছে, এখানে 57 লেখা আছে। এইভাবে আমরা কালার ব্লাইন্ডনেসটা আমরা পরীক্ষা করি। এখন যাদের জন্মগত বা কনজেনিটাল ব্লাইন্ডনেস থাকে তাদের খুব চিকিৎসা অ্যাভেলেবেল না, কিন্তু অ্যাকোয়ার্ড কালার ব্লাইন্ডনেস যাদের থাকে তাদের কস্টটা আমার আইডেন্টিফাই করে সেটা আমরা চিকিৎসা করতে পারি। এখন কালার ব্লাইন্ডনেস কেন দরকার হয়, বিশেষ করে যারা ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সময় আমাদের এই কালারগুলো আইডেন্টিফাই করতে হয়, করে আমাদের সার্টিফিকেট দিতে হয়। যেমন আমাদের কালারের মধ্যে আমরা বে নি আ স হ ক ল, এটা আমরা ছোট থেকে পড়ে আসছি যে সাতটা রং। এই রঙের মধ্যে তিনটে হলো বেসিক কালার, যেটাকে আমরা রেড গ্রিন ব্লু বলি। রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু, এই যে কালারগুলো এটা আরজিবি, এটা আমাদের ট্রাফিক সিগন্যালও থাকে। তো সাধারণত এই তিনটে কালার যদি আইডেন্টিফাই করতে পারে সেই ক্ষেত্রে আমরা সাধারণত তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেই। এখন যে বর্তমান যুগে যে ট্রাফিক সিগন্যাল ভায়োলেট যদি সে করে তাহলে ডিজাস্টার হতে পারে, বা অনেকে আমরা কম্পিউটারে কাজ করি ইদানিং, বিভিন্ন গ্রাফিক্সের কাজ, কালার কম্বিনেশন, বিভিন্ন ডিজাইন করতে হয়, সেক্ষেত্রে যদি কালার ব্লাইন্ডনেস থাকে সেটা একটা সমস্যা হয়। আর ইন্ডাস্ট্রিতে অনেক সময় আমরা বিভিন্ন কালার কম্বিনেশন করি, কোনো প্রোডাক্ট তৈরি করি, সেই ক্ষেত্রে আমাদের অনেকের সমস্যা হয়। তো এই যে কালার আইডেন্টিফাই করা, এই কালার আইডেন্টিফাই যদি করতে অসুবিধা হয় সেক্ষেত্রে অনেকের কর্মক্ষেত্রে অসুবিধা হয়, চাকরি পায় না। তো যাই হোক, এই ধরনের কালার ব্লাইন্ডনেস যারা ভুগছেন বা আছেন তারা আপনার নিকটস্থ একজন চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন, এবং কি কারণে আপনি কালার আইডেন্টিফাই করতে পারেন না সেটা আপনি জেনে নেবেন। যদি কোনো চিকিৎসা থাকে সেই সম্মানিত চিকিৎসক আপনার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ধন্যবাদ।